18 মোরা পাহাড়ের বুকে এবারই প্রথম ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক টার্ম এক পরীক্ষা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার থেকে, যা রাজ্য শিক্ষা জগতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। এতে 18 মোরা এলাকার সবচেয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন মঙ্গিয়াকামী তদুশ্রেণী বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে বসল। পূর্বে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা নিজের খাতের অর্থ ব্যয় করে তেলিয়ামোড়া আসতে হতো। 18 মোরা পাহাড়বাসীদের দাবি মেনে রাজ্য শিক্ষা দপ্তর মঙ্গিয়াকামী তদুশ্রেণী বিদ্যালয়ে এবছর থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কেন্দ্র চালু করল। রাজ্য সরকারের এমন উদ্যোগকে মঙ্গিয়াকামী তদুশ্রেণী বিদ্যালয় থেকে স্বাগত জানান। আজকে মাধ্যমিক পরীক্ষার যে ইংরেজি বিষয় ছিল, এটা মার্কটা মার্ক 40-এর, আমি 50-এর 10 হলো আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং থিওরি মার্কস হলো 40 মার্কস। কতজন পরীক্ষার্থী আপনার এখানে? এখানে পরীক্ষার্থী 215 জন সর্বমোট। সবাই প্রেজেন্ট আছে কি না? সবাই নয়, আমাদের এখানে রিপোর্ট এসেছে, এখানে আমাদের সেন্টারে মেলের সংখ্যা 98 এবং ফিমেল 170, টোটাল হলো 215। আজকের পরীক্ষার্থী প্রেজেন্ট আছে, মেল আছে 93, মেল প্রেজেন্ট 93 এবং ফিমেল প্রেজেন্ট 150, অর্থাৎ 115, আর এদিকে 93 জন আজকে প্রেজেন্ট, এবং অ্যাবসেন্ট আছে মেল 5 জন এবং ফিমেল 2 জন। এসে মাধ্যমিক সেন্টার হয়েছে, মানে মাধ্যমিক ভেন্যু হয়েছে, এখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে পরীক্ষা দিচ্ছে। কতটা স্কুলের পরীক্ষা দিচ্ছে? এখানে মোট 60টি স্কুল এখানে পরীক্ষার্থী আছে, 60টি স্কুলের। তো এর মধ্যে আমি মুঙ্গিয়াবাড়ি দ্বাদশন বিদ্যালয়ের পরীক্ষার্থী আছে, এবং বলরাম হায়ার সেকেন্ডারি স্কুল থেকে, তুই মধু হায়ার সেকেন্ডারি হাই স্কুল থেকে, তুই থামপুই হাই স্কুল থেকে, বিলাদন রিয়াং চৌধুরীপাড়া হাই স্কুল থেকে, মহারানীপুর বাজার হাই স্কুল থেকে, এখানে মোট 60টি স্কুলের পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছে। কবেন্টরের এমন উদ্যোগ, পাহাড়ের বুকে প্রথম মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র, কীরকম লাগছে আপনার কাছে? এখানে খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত। এখানের বিশেষ করে এলাকার জনসাধারণ, দীর্ঘদিনের একটা দাবি ছিল এইখানে একটা এই মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত একটা বিদ্যালয়ে একটা পরীক্ষার ভেন্যু সেন্টার করা। তো এতে করে আমরা এই সেন্টারটা আমরা পেয়েছি গত শিক্ষা বর্ষে আমরা পেয়েছিলাম। তো গত বর্ষে যেহেতু কোভিডের জন্য পরীক্ষাটা হয় নাই, তো এইবারই প্রথম আমাদের এখানে এই ভেন্যু সেন্টার পরীক্ষা চলছে। তো এতে করে আমাদের অভিভাবক, আমাদের ছাত্র শিক্ষক সবাই খুশি এবং নির্বিঘ্নে আজকে যে পরীক্ষা তো চলছে। আপনারা দেখছেন নিউজ ভিউ 365, সত্য ও নিরপেক্ষ সংবাদ, রাজ্য ও দেশের তাজা আপডেট খবর দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নিউজ ভিউ 365 এবং লাইক করুন ফেসবুক পেজ।